প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো তুকনিকা বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ আমরা আজকে আলোচনা করব। ভাব সম্প্রসারণটি হলো পথ প্রতীকের সৃষ্টি করে না, প্রতীকই পথের সৃষ্টি করে। চলুন প্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। প্রথমেই আছে মূল ভাব। প্রয়োজনীয়তাই মানুষকে আবিষ্কারের দিকে ধাবিত করে। মানুষ তার একান্ত প্রয়োজনেই বিভিন্ন বৈচিত্র্যের পথ সৃষ্টি করে। পথ সৃষ্টির কৃতিত্ব মানুষেরই প্রাপ্য। পথ নিজে কখনো কাউকে চালিত করতে পারে না। প্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন সম্প্রসারিত ভাব। মানুষ হলো প্রকৃতির আবর্তনকারী মহারথ। সে তার জীবনকে চালিত করতে গিয়ে প্রতিনিয়ত ঘূর্ণয়মান। প্রতিদিনই সে তার বাহ্যিক এবং অভ্যন্তরিক প্রয়োজনীয় সৃষ্টি করে চলেছে নিত্য নতুন পথ। পথের প্রয়োজনে কখনো কোনো কৃতিত্ব প্রতিফলিত হয় না, বরং নিজের ক্ষমতাকেই সবার সামনে তুলে ধরে। তাই জীবনের নতুন নতুন অধ্যায় অতিক্রম করার জন্য দরকার হয় নতুন পথের অবলম্বনের। মানুষ সাধারণত সফলতা প্রত্যাশী, আর মানব জীবনের অনেক সময় প্রকৃত সফলতা আসে পুরাতন বাদ দিয়ে নতুনকে বরণের মধ্য দিয়ে। তাছাড়া পথ কাউকে তার প্রকৃত গন্তব্যে পৌঁছাতে পারে না। জীবনপথে অগ্রসর হওয়াই যেভাবে সহজ ও সুন্দর হয়, সেজন্যই প্রয়োজন হয় নতুন পথের সৃষ্টি। নতুন পথে গমন যদিও শঙ্কামুক্ত নয়, নানা বাধা বিপত্তি এসে প্রয়োজনের সময় হানা, যে কোনো সময় হানা দিতে পারে, কিন্তু এ সমস্ত প্রতিকূলতাকেই প্রতীক যদি অবলীলায় অতিক্রম করতে পারে, তবে নবীন জীবনের সন্ধান পাওয়া যায়। মানুষ পায় তার চিরপ্রত্যাশাময় সফলতা। জীবনের ভাগ্য আকাশে তখনই উদিত হয় সোনালি সূর্য। প্রিয় দর্শক, সবশেষে আসে মন্তব্য। গতানুগতিক পথে চলার মানুষের জীবনকে করে দেয় নীরস স্থবির। নব নব পথ সৃষ্টির মাধ্যমে তাই মানব জীবনকে সার্থক করা সর্বাত্মক চেষ্টা করা উচিত। প্রিয় দর্শক, আমাদের এই ভাব সম্প্রসারণটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।